আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ান্স কুকিং ডায়েরি। আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ জলপাইয়ের একটি চাটনির রেসিপি নিয়ে। এটা তৈরি করা খুবই সহজ এবং এটা তৈরির ইনগ্রেডিয়েন্টসগুলো আপনার কাছাকাছি থাকলে এটা খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন। এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ সিদ্ধ করা জলপাই। এই জলপাইটাকে আমি যথেষ্ট পরিমাণ পানি এবং সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে নিলাম একটা কাঠের ম্যাশার, এটা দিয়ে এই জলপাইটাকে খুব ভালোভাবে আমি ভিডিওর মতো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই চাটনিটা তৈরি করতে ইনগ্রেডিয়েন্টগুলো আমি কি পরিমাণে নিয়েছি সেটা ভিডিওর নিচে স্পষ্ট লেখা থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও আপনারা ডিটেলস দেখতে পাবেন। জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি চলে যাচ্ছি এটা দিয়ে চাটনি তৈরি করতে। একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হতে হতে এখানে নিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, 3টি দারচিনি এবং 3টি এলাচি। এগুলোকে আমি গরম সরিষার তেলে দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভেজে নিব আমি কয়েক সেকেন্ড সময় নিয়ে। গরম মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি এতে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/4 কাপের মতো রসুন বাটা। আদা এবং রসুন দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে, যাতে আদা ও রসুনগুলো কষিয়ে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেলে এবারে এতে অ্যাড করছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ সরিষা বাটা। এই মশলাগুলোকেও আমি আদা রসুন এবং গরম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকেও কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এই মশলাগুলো কষানো হয়ে গেলে এবারে এতে অ্যাড করছি ম্যাশ করা জলপাই। জলপাইটাকে দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো যাতে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এ সময় আমি চুলার আঁচটা মিডিয়ামেই রেখে নিয়েছিলাম। মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে গেলে এবারে এতে আমি অ্যাড করছি প্রায় 1.5 কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। চিনিটাকে জলপাইয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা জলপাইয়ের সাথে গলে যেতে সময় লাগবে না, গলে গেলেই এটা থেকে একটু পানিও ছেড়ে আসবে। চিনিটা সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। যদি আচারটা প্রিজারভেশনের চিন্তা না থাকে তাহলে ভিনেগার না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই একটু সাবধানে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম। সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে, যাতে সব মশলাগুলো জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মশলাগুলো কষিয়ে নিয়ে আমি ফিরে আসলাম প্রায় 20 মিনিট পরে। সব মশলা এবং চিনি জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমি এটা টেস্ট করেও দেখেছি, সব মশলাগুলো পারফেক্টই আছে। এবারে আরও একটু তেলতেলা ভাব আনার জন্য এবং আপনি যদি খুব ভালোভাবে প্রিজার্ভ করে রাখতে চান, এর জন্য আমি এখানে অ্যাড করছি আরও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এটা অপশনাল, না দিলেও হবে, কিন্তু আমি একটু প্রিজার্ভ করার জন্যই এক্সট্রা তেল ব্যবহার করছি। তেল দিয়ে সব কিছুর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ননস্টিকের হাঁড়িতে রান্না করছি বলে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু আপনারা হাঁড়িতে রান্না করলে বারবার নাড়া রুটি থাকতে হবে কারণ আচার পোড়া লাগলে এর স্বাদটা পুরাই নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে আচারের সাথে নেড়ে নিচ্ছি এবং নাড়তে নাড়তেই দেখা যাবে তেলটা আচার থেকে পুরাই ছেড়ে আসছে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং খুবই ইজি একটি জলপাইয়ের চাটনি। এটা আপনারা ইনস্ট্যান্ট ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে ইজিলি সার্ভ করতে পারবেন।
চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এরপরে সার্ভ করে নিচ্ছি মজাদার এই জলপাইয়ের চাটনি। আশা করছি আজকের আমার এই জলপাইয়ের চাটনি যারা আচার তৈরি করতে পারেন না তারাও খুব ইজিলি তৈরি করতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। জলপাই দিয়ে আরও কয়েকটি আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।